আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ক্লাস 8 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2.1 এর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে। তো আজকে আমরা তারই ধারাবাহিকতা দেখতে যাচ্ছি এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। সো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এক্সারসাইজের 1 নং যে ম্যাথটি আছে। আপনাদের প্রত্যেকের কাছে নিশ্চয়ই বই আছে, আপনারা প্রত্যেকে বই থেকে একটু দেখে নেবেন। অন সেলিং এ কমোডিটি দ্য প্রফিট অফ এ হোলসেল সেলার ইজ 20%, অর্থাৎ একজন হোলসেল সেলারের প্রফিট হচ্ছে 20%, দ্য প্রফিট অফ রিটেইল সেলার, একজন রিটেল সেলারের প্রফিট হচ্ছে 20%। ইফ দ্য রিটেল সেলিং প্রাইস অফ দ্য কমোডিটি ইজ টাকা 576, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য হোলসেলার, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য হোলসেলার। ওকে, আমরা নিশ্চয়ই জানি যে হোলসেলার বা রিটেইলার আসলে কাকে বলা হয় বা হোলসেলার কাকে বলা হয়। বেসিক্যালি হোলসেলার হচ্ছে যারা পাইকারি দামে কোনো জিনিসপত্র বিক্রি করে তাদেরকে বলা হয় হোলসেলার, এবং রিটেইল সেলার বলা হয় আমরা নর্মালি যাদের কাছ থেকে আসলে কোনো কিছু ক্রয় করে থাকি। লাইক আমরা যদি একটা শপ থেকে কোনো কিছু পারচেজ করতে যাই, সেই পারচেজ করতে গেলে তখন যাদের কাছ থেকে আমরা পারচেজ করছি তারা হচ্ছে রিটেইলার, মানে তারা হচ্ছে খুচরা বিক্রেতা, এবং তারা যাদের কাছ থেকে পারচেজ করছেন তাদেরকে বলা হয় আসলে হোলসেলার। হোলসেলার মানে হচ্ছে অনেক দ্রব্যাদি একত্রে কিনা। আমাদের আসলে তো আমরা তার অনেক দ্রব্যাদি একত্রে কিনে নিয়ে আসি না, আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার হয় সেগুলো কিনতে যাই। তো আমরা যেখান থেকে কিনতে যাই সেই জায়গার যেই দোকানদাররা বা যেই শপকিপাররা তারা হচ্ছেন রিটেইলার, এবং তারা যাদের কাছ থেকে ক্রয় করে পারচেজ করে থাকেন তাদেরকে বলা হয় হোলসেলার। সো এখানে বলা হচ্ছে যে অন সেলিং এ কমোডিটি, একটা কমোডিটি সেলিং করার ক্ষেত্রে দ্য প্রফিট অফ এ হোলসেল সেলার ইজ 20%, এবং অ্যান্ড দ্য প্রফিট অফ রিটেইল সেলার ইজ 20%। সো এই টাইপসের ম্যাথগুলিকে সবসময় অপোজিট ডিরেকশন থেকে শুরু করতে হয়। দ্যাট মিনস রিটেইল সেলার থেকে আমি ম্যাথটিকে স্টার্ট করব। সো রিটেইল সেলার থেকে যদি আমি ম্যাথটিকে স্টার্ট করি, বলা হয়েছে যে রিটেইল সেলার 20% লাভ করছেন। ওকে, সো রিটেইল সেলার যদি 20% লাভ করেন, ইন 20% প্রফিট, ইন 20% প্রফিট of retail seller, রিটেইল সেলারে 20% প্রফিটের ক্ষেত্রে আসলে কি বোঝায়। পার্সেন্টেজের ম্যাথে আমি আগেও বলেছিলাম যে পার্সেন্টেজের ম্যাথে সবসময় আমরা মনে রাখবো যে বাইং প্রাইসটাকে 100 টাকা ধরতে হয়। এটা একটা কমন ক্যারেক্টারিস্টিক্স, আমরা মাথায় রাখার চেষ্টা করব যে বাইং প্রাইসটাকে আমরা সবসময় 100 টাকা ধরি। হ্যাঁ, সো ইফ দ্য কস্ট প্রাইস, বাইং প্রাইস বলতে আসলে কস্টিং প্রাইসটা, কস্ট প্রাইসটাকে বোঝানো হয়। বাইং প্রাইস বলতে বেসিক্যালি বোঝানো হয় কস্ট প্রাইসটাকে। সো এই ম্যাথে আমরা সবসময় কস্ট প্রাইসটাকে 100 টাকা ধরবো। যদি আমার কস্ট প্রাইসটা 100 টাকা হয় তাহলে আমার সেলিং প্রাইসটা কত টাকা হবে? ওকে, সো ইফ কস্ট প্রাইস 100 টাকা তাহলে সেলিং প্রাইসটা কত হচ্ছে? কস্ট প্রাইস যদি 100 টাকা হয় সেলিং প্রাইসটা কত হবে? আপনাকে প্রশ্নে বলেই দিয়েছে যে সেলিং প্রাইস উঠবি, আপনাকে প্রশ্নে বলেই দিয়েছে যে এখান থেকে লাভ করছেন কত টাকা, লাভ করছেন এই যে 20% লাভ করছেন। লাভ মানে হচ্ছে আমার যদি কস্টিং প্রাইসটা 100 টাকা হয়, আমার সেলিং প্রাইসটা হবে 100 + 20 = 120 টাকা। ওকে, সো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে আমার কস্টিং প্রাইস 100 টাকা কিন্তু সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা। সো আমাকে প্রশ্নে হয়তো বা কোনো একটা হিন্টস দেওয়া আছে, আপনারা একটু দেখবেন যে ইফ দ্য রিটেইল সেলিং প্রাইস অফ দ্য কমোডিটি ইজ টাকা 576, অর্থাৎ রিটেইল সেলারের যে সেলিং প্রাইসটা একটা কমোডিটির, সেই সেলিং প্রাইসটা বলা আছে এখানে 576 টাকা। সো এইটাকে আসলে আমাকে একটু অপোজিট ডিরেকশন থেকে লিখতে হবে যে সেলিং প্রাইস 120 টাকা, when cost price 100 টাকা। যে সেলিং প্রাইসটা 120 টাকা কখন? যখন আমার এটার কস্ট প্রাইসটা হচ্ছে 100 টাকা। তাহলে সেলিং প্রাইস যদি 1 টাকা হয় আমার কস্ট প্রাইসটা কত হচ্ছে? 100/120 টাকা। আর আমাকে প্রশ্নে বলা আছে যে এই রিটেইলারের সেলিং প্রাইসটা আসলে কত? রিটেইলারের সেলিং প্রাইসটা ছিল 576 টাকা। ওকে, সো 576 টাকা হলে আমার কস্টিং প্রাইসটা কত পড়ছে? 100 × 576 / 120। সো এটাকে আমার কি করতে হবে? ডেফিনেটলি কাটাকাটি করতে হবে, শূন্য শূন্য কাটাকাটি চলে যাচ্ছে। বারো দ্বারা এটাকে যদি আমি কাটি, 4 × 48 = 96, 8 × 96 = 48, তার মানে হচ্ছে 480 টাকা। হ্যাঁ, সো কস্টিং প্রাইসটা পড়ছে আমার হচ্ছে 480 টাকা। আমরা একটু লক্ষ্য করবো এই কস্টিং প্রাইসটা আসলে কার কস্ট প্রাইস? এই কস্ট প্রাইসটা হচ্ছে রিটেইল সেলারের কস্ট প্রাইস। রিটেইল সেলার একটা কোনো একটা দ্রব্যাদি কমোডিটি 480 টাকা দিয়ে ক্রয় করে আমাদের কাছে বিক্রি করছেন 576 টাকায়।
এখন উনি যে ক্রয় করেছেন 480 টাকা দিয়ে, উনি কার কাছ থেকে ক্রয় করেছেন? উনি ডেফিনেটলি যারা হোলসেলার তাদের কাছ থেকে ক্রয় করেছেন। সো উনার ক্রয় মূল্য অর্থাৎ রিটেল সেলারের ক্রয় মূল্যটা হচ্ছে 480 টাকা, যেটা হচ্ছে কার বিক্রয় মূল্য? হোলসেলারের বিক্রয় মূল্য। আমি আরেকবার রিপিট করছি, একটু মনোযোগ দিব, এই জায়গাটা একটু কনফিউজিং। আমরা আমাদের কাছে বিক্রি করেছেন দোকানদার 576 টাকায়, কিন্তু দোকানদার ওই দ্রব্যটা ক্রয় করেছেন 480 টাকায়। রিটেল সেলার ওই দ্রব্যটা ক্রয় করেছেন 480 টাকায়। তো রিটেল সেলার যে 480 টাকা দিয়ে ক্রয় করেছেন, উনি কার কাছ থেকে ক্রয় করেছেন? উনি ডেফিনেটলি হোলসেলারের কাছ থেকে ক্রয় করেছেন। সো এই 480 টাকাটা কিন্তু রিটেল সেলারের হচ্ছে কস্টিং প্রাইস, কিন্তু এটা কার সেলিং প্রাইস? এটা হচ্ছে আবার হোলসেলারের সেলিং প্রাইস। ওকে, সো এখন এই কথাটাকে আমরা আসলে এভাবে আবার একটু ভেঙে লিখতে পারি। ইন 20% হোলসেলারও কিন্তু 20% প্রফিট করেছিলেন, প্রফিট অফ হোলসেলার কস্ট প্রাইস 100 টাকা and selling price 100 plus 20 or 120 টাকা। ওকে, সো আমাকে আসলে প্রশ্নে বের করতে বলেছে হোলসেলারের কস্টিং প্রাইসটা। হ্যাঁ, হোলসেলারের কস্টিং প্রাইসটা বের করতে বলেছে। সো এখানে একটু দেখেন যে হোলসেলারের কস্টিং প্রাইসটা 100 টাকা ছিল, সেলিং প্রাইসটা 120 টাকা ছিল। আমি যদি কথাটাকে একটু ঘুরিয়ে লিখি, সেলিং প্রাইস 120 টাকা, ওয়েন কস্ট প্রাইস 100 টাকা, তাহলে সেলিং প্রাইস 1 টাকা, ওয়েন কস্ট প্রাইস 100/120 টাকা। এবং উনি যে দ্রব্যটা রিটেল সেলারের কাছে বিক্রয় করেছিলেন, যে দ্রব্যটা রিটেল সেলারের কাছে বিক্রয় করেছিলেন, সেই বিক্রয় মূল্যটা কত ছিল? আমরা একটু আগেই দেখলাম যে আগের স্টেপটার মধ্যে রিটেল সেলারের কস্ট প্রাইসটা ছিল 480 টাকা। রিটেল সেলারের কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু হোল সেলারের সেলিং প্রাইস। ওকে, আমি এখানে একটু পাশে লিখে দিচ্ছি, কস্ট প্রাইস অফ রিটেইলার ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ হোলসেলার। ওকে, কস্ট প্রাইস অফ রিটেইল সেলার ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ হোলসেলার, এটা আমরা একটু রাফ করে রাখবো পিছনে বা আগে কোথাও। সো তার সেলিং প্রাইসটা ছিল 480 টাকা, সেলিং প্রাইস যদি 480 টাকা হয়, কস্টিং প্রাইসটা কত পড়ছে আমার? 100 × 480 / 120 টাকা। সো কাটাকাটি করে ফেলি আমরা, 12 দিয়ে কাটলে হচ্ছে 4 × 48। সো এখান থেকে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 400 টাকা। এখান থেকে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 400 টাকা। ওকে, এবং আমাদেরকে কিন্তু এটাই বের করতে বলেছে যে হোলসেলারের যে কস্টিং প্রাইসটা সেটা কত। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। পরবর্তী ম্যাথটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ম্যাথটি আমরা এখানে শেষ করছি।